ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল। আজকের ক্লাসে আলোচনা করব যে নততল বরাবর, মসৃণ নততল বরাবর যদি কোনো বস্তু অভিকর্ষের প্রভাবে পতনশীল হয় তাহলে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। মোট যান্ত্রিক শক্তি মানে কি? মোট যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। তার মানে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, এবং আমি যদি ধরে নিই আরেকটি বিন্দু সি বিন্দু, এখানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। তার মানে কি? এ বিন্দুর মোট স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল, বি বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল, এবং সি বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল একই হবে। তো এটাই হচ্ছে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং কোনো মতামত তোমাদের কোনো রকম জানার যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করতে পারো। তা দেখে নাও আমরা কিভাবে এটা দেখাবো। ফার্স্ট যেটা বলবো, এই যে সিডি যে তল, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, বা এটাকে আমরা নির্দেশ তল ধরে নিচ্ছি। এখান থেকে আমরা উচ্চতা পরিমাপ করছি। তো এই গ্রাউন্ড লেভেল থেকে এ বিন্দুর উচ্চতা, এটা হচ্ছে এজি, এজিটাকে আমরা এইচ লিখেছি। আর বি বিন্দু থেকে গ্রাউন্ড লেভেল অর্থাৎ বিএফ, এই উচ্চতাটা আমরা দেখবো, এটা বি, আপাতত বিএফ লিখছি। আর এ থেকে বিতে নেমে এসছে যে দূরত্বটা হয়েছে সেটা হচ্ছে এক্স ধরে নিলাম। এবং আমরা ধরলাম যে নততলটি একটি কোণ তৈরি করেছে অনুভূমিকের সঙ্গে, সেটা হচ্ছে থিটা কোণ, ঠিক আছে? তো এবার আমাদের ফার্স্ট কাজ হবে এ বিন্দুতে মোট শক্তি বের করা, ঠিক আছে? তো এ বিন্দুতে আমরা যদি দেখি বস্তুটির স্থিতিশক্তি কত, এ বিন্দুতে স্থিতিশক্তি কত হবে? এম জি এইচ। কেন এম জি এইচ? কারণ আমরা ধরেছি এ বিন্দুর উচ্চতাটা হচ্ছে এইচ গ্রাউন্ড লেভেল থেকে, তাহলে স্থিতিশক্তি হবে এম জি এইচ। আর এখানে গতিশক্তি কত হবে? যেহেতু এ বিন্দুতে বস্তুটি স্থির রয়েছে তাহলে তার গতিশক্তি শূন্য, কারণ আমরা জানি গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার। তো ভি যখন শূন্য তাহলে বুঝতেই পারছো গতিশক্তি শূন্য হবে। তাহলে এ বিন্দুর মোট শক্তি কত হবে? এম জি এইচ প্লাস জিরো, অর্থাৎ মোট শক্তি হলো এম জি এইচ। তাহলে এ বিন্দুতে আমরা মোট শক্তি কত পেলাম? এম জি এইচ। তাহলে বুঝতেই পারছো তোমাকে বি বিন্দুতেও মোট শক্তি এম জি এইচ দেখাতে হবে, সি বিন্দুতেও মোট শক্তি এম জি এইচ দেখাতে হবে, ঠিক আছে? এবারে আমরা দেখব বি বিন্দুর মোট শক্তি কত, ঠিক আছে? তো বি বিন্দুর মোট শক্তি যখন আমরা বের করব তাহলে তার মানে কি, বি বিন্দুর গতিশক্তি এবং স্থিতিশক্তি দেখাতে হবে। তো ফার্স্ট আমরা দেখলাম যে নততল বরাবর বস্তুটির উপরে যে বল কাজ করছে সেটা হচ্ছে এম জি সাইন থিটা। এই বিষয়টা একটু বুঝে নাও যে এম জি সাইন থিটা কি করে হচ্ছে। অর্থাৎ এই যে বস্তুটার ভর যদি এম হয় তাহলে তার ওজন এম জি, এটা সব সময় নিচের দিকে ক্রিয়া করে। এবার ওজনের দুটো উপাংশ, একটি হচ্ছে এই নততল বরাবর আর একটা নততলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। এখন এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, সুতরাং এই উপাংশটা হবে এম জি কস থিটা, আর এটা হবে এম জি সাইন থিটা। বোঝা গেল? এই উপাংশটা হবে এম জি সাইন থিটা। এই যে নততল বরাবর ক্রিয়াশীল বল এম জি সাইন থিটা। তাহলে বল যদি এম জি সাইন থিটা হয় তাহলে বলকে আমি এম জি সাইন থিটা, এটাকে তুমি যদি এম দিয়ে ভাগ করে দাও, ভর দিয়ে ভাগ করে দাও, তাহলে পড়ে থাকলো ত্বরণ। তাহলে ত্বরণটা কত হবে? ত্বরণটা হবে জি সাইন থিটা। তাহলে দেখো নততল বরাবর ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, ওকে? আচ্ছা এবার আমরা দেখব যে এখানে গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগ দেখো, আমরা এই সূত্রটা জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই সূত্র অনুসারে আমরা যদি বি বিন্দুর গতি দেখি, আমি ধরে নিলাম যে বি বিন্দুতে গতিবেগ হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার সমান জিরো প্লাস টু জি সাইন থিটা এক্স। এটা কেন লিখলাম? দেখো জিরো কেন, কারণ এ বিন্দুতে ইউ মানে প্রাথমিক বেগ তো জিরো। আচ্ছা এবার টু তো নর্মালি সূত্রের মধ্যে টু আছে, এই যে সূত্রের মধ্যে টু আছে,
এবার এর জায়গায় কি বসলো এখানে, এ সমান বসেছে হচ্ছে জি সাইন থিটা, রাইট? এ সমান বসেছে জি সাইন থিটা। এবং এক্স এই বরাবর অর্থাৎ নততল বরাবর বস্তুটি কতটুকু নেমেছে, নততল বরাবর বস্তুটি এক্স দূরত্বে নেমেছে, তাই এখানে এক্স বসেছে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে অ্যাকচুয়ালি ভি স্কোয়ার সমান হলো 2gx সাইন থিটা। এখন আমরা গতিবেগ তো পেলাম, ভি স্কোয়ারটা পেলাম, আমার গতিবেগ তো দরকার নেই, আমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে গতি শক্তিটা দরকার, তাই তো? তো আমরা গতি শক্তিটা এবার দেখব যে এখানে গতি শক্তিটা কত। তাহলে গতি শক্তি হচ্ছে বি বিন্দুতে গতি শক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম, আর ভি স্কোয়ারের যে ভ্যালুটা 2gx সাইন থিটা এটা বসিয়ে দাও, তাহলে কি হলো 2 কেটে গেল, হ্যাঁ পড়ে থাকলো mgx সাইন থিটা। তাহলে বোঝা গেল যে বি বিন্দুর গতিশক্তি হচ্ছে mgx সাইন থিটা। তো গতিশক্তি বের করলে তো শুধু হবে না, এখানে আমাকে স্থিতিশক্তি বের করতে হবে। এবার স্থিতিশক্তি যখন আমরা বের করব তখন আমাকে কি করতে হবে, এই সিডি তল থেকে বি বিন্দুর যে উচ্চতা, সেই উচ্চতাটা কত, এফ বি। ছবিতে দেখো এই যে এফ বি, এটা হচ্ছে উচ্চতা। এই এফ বিটাকে আমরা লিখতে পারি জিই, মানে এই যে জিই লিখতে পারি। আচ্ছা এবার জিটাকে তুমি লিখতে পারো এ জি মাইনাস এই, অর্থাৎ এ জি মাইনাস এই বা জি এ মাইনাস এই ইয়ে। তো এখন এই যে জি এ মানে তো এই, আর ইয়ে মানে কি, ইয়ে মানে হচ্ছে এক্স সাইন থিটা। কি করে হলো একটু দেখো এই ছবিটা, এইটা হচ্ছে এই, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখো এই সমকোণী ত্রিভুজের লম্বটা হচ্ছে এ ই, রাইট, আর অতিভুজটা হচ্ছে এ বি, মানে এটাকে এক্স লিখলাম, লম্ব বাই অতিভুজ তো সাইন থিটা হয়, তো সাইন থিটা, তার মানে বুঝতেই পারছো এই সমান কত হচ্ছে, এই সমান হচ্ছে এক্স সাইন থিটা, তাই না, এক্স সাইন থিটা। তাহলে এখানে সেটাই লিখেছে, দেখো এক্স সাইন থিটাই লিখেছে এখানে। তাহলে আমরা পেলাম এই বি বিন্দু যে উচ্চতাটা পেয়ে গেলাম। এখন বি বিন্দু যদি উচ্চতাটা পেয়ে যায় তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তি কত হবে, এম জি ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স সাইন থিটা। এবার এম জি দিয়ে গুণ করে দিলে হবে এম জি এইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা হলো স্থিতিশক্তি, আর গতিশক্তি কিন্তু আমরা আগে বের করে রেখেছি, এটা হচ্ছে গতিশক্তি, এবার এটা হলো স্থিতিশক্তি, এই দুটোকে এবার যোগ করো তাহলে মোট শক্তি পাবে। তাহলে মোট শক্তি কত হলো, এম জি এক্স সাইন থিটা প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা, এটা এটা কেটে দাও, তাহলে পড়ে থাকলো এম জি এইচ। তারপরে বোঝা গেল যে বি বিন্দুতেও কিন্তু আমরা মোট শক্তি পেলাম এম জি, বি বিন্দুতেও কিন্তু আমরা মোট শক্তি পেয়ে গেলাম এম জি এইচ, এম জি এইচ মোট শক্তি পেলাম, এখানেও ছিল এম জি এইচ। এবারে আমাদের কাজ হবে সি বিন্দুর মোট শক্তি কত সেটা দেখা, ঠিক আছে। চলো সি বিন্দুর মোট শক্তিটা এবার দেখে নিই। আচ্ছা একইভাবে তাহলে সি বিন্দুর মোট শক্তি যখন আমরা দেখবো তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোই দেখতে হবে। তো ফার্স্ট সি বিন্দুটা ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার স্থিতিশক্তি শূন্য, কারণ কি, জাস্ট স্পর্শ করার আগের মুহূর্তে এই নির্দেশ তল থেকে তার উচ্চতা কত, জিরো, মানে জিরোই আর কি ধরে নেবো আমরা, তাহলে তার স্মৃতিশক্তি শূন্য হলো। তাহলে এবারে আমার বের করতে হবে এখানে গতিশক্তি। তাহলে গতিশক্তি বের করতে গেলে প্রথমে যেটা দরকার গতিবেগ বের করতে হবে, অর্থাৎ এ বিন্দু থেকে যখন সি বিন্দুতে নেমে এসেছে তখন তার গতিবেগটা কত হবে। আমরা আবার সেই একইভাবে আমরা যদি সূত্র যদি ধরে নিই যে গতিবেগটা ভি হবে, এবং তাহলে ভি, তাহলে এ বিন্দুর গতিবেগ কত ছিল, জিরো ছিল, তাহলে আমরা এই যে সূত্রটা ইউজ করলে আমরা পাবো জিরো প্লাস 2g সাইন থিটা ইন্টু এসি। এবার এসি মানে কি, দেখো এসি মানে এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে এসি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ করলে কি হবে সাইন থিটা, অর্থাৎ লম্ব এ, এই যে আমি এখানে দেখাই এইচ বাই এসি সমান হচ্ছে সাইন থিটা, সমান সাইন থিটা, তাই তো, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখানে এখানে তাহলে আমরা এসির মানটা যদি বসিয়ে দিই, এই যে সরি, হ্যাঁ
তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে, এইচ ইকুয়াল টু হচ্ছে এসি সাইন থিটা। তাহলে দেখো এখানে এই যে সাইন থিটা ইন্টু এসি, এটা মানে আমরা লিখতে পারি এইচ, এখানে দেখো লেখা আছে এমজি এইচ, অর্থাৎ সি বিন্দুর গতিশক্তি আমরা পেয়ে গেলাম এমজি এইচ। আর স্থিতিশক্তি তো প্রথমেই পেয়েছি শূন্য, তাহলে মোট শক্তি কত হবে, এমজি এইচ প্লাস শূন্য অর্থাৎ এমজি এইচ। তাহলে আমরা যেটা পেলাম আলটিমেট সেটা কি পেলাম, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তিনটে বিন্দুতেই মোট শক্তি, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি একই রকম পেলাম। তার মানে আমরা বলতে পারি যে অভিকর্ষের প্রভাবে নততল বরাবর পতনশীল কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।